আমাদের দেশেই ক্যান্সারের আধুনিক চিকিৎসা হচ্ছে, 16 কোটিরও বেশি মানুষ আমাদের দেশে, সেই মানুষের তুলনায় পরীক্ষা নিরাময় চিকিৎসার ব্যবস্থা এটা কিন্তু এখনও পর্যাপ্ত পর্যায়ে আসেনি। ক্যান্সার এই শব্দটি শোনার সাথে সাথে ব্যক্তি এবং পারিবারিক জীবনে একটি মর্মান্তিক পরিস্থিতির সম্মুখীন হয় একজন মানুষ, শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এবং ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি যেখানে ক্যান্সার সেখানে কোনো আনসার নেই, অবশ্যম্ভাবী মৃত্যুর দিকে এগিয়ে যায় রোগী এবং বিপর্যয়ের মুখে পড়ে পরিবার। এখন ক্যান্সার চিকিৎসায় অনেক অগ্রগতি হয়েছে, আমাদের দেশেই ক্যান্সারের আধুনিক চিকিৎসা হচ্ছে। ক্যান্সার চিকিৎসায় 3টি বিষয় রয়েছে, একটি হলো ক্যান্সার রোগ নির্ণয়, অন্যটি হলো ক্যান্সারের চিকিৎসা, তৃতীয়টি হলো ক্যান্সার রোগের যে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যে ঔষধ এবং ইনফ্রাস্ট্রাকচার সেগুলি নিশ্চিত করা, এবং পাশাপাশি চতুর্থ যে জিনিসটা ক্যান্সার চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসক দেশের মধ্যে যে অ্যাভেলেবেল অর্থাৎ সংখ্যায় রোগীদের জন্য যা প্রয়োজন সেই পরিমাণে থাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। এখন একটা একটা করে যদি আমরা চিন্তা করি তাহলে ক্যান্সার রোগ নির্ণয়ের জন্যে রোগীরা সাধারণ সমস্যা নিয়ে প্রথমে ক্যান্সারের চিকিৎসার জন্যে আসে না, সাধারণ সমস্যা নিয়ে যায়, সর্দি কাশি জ্বর ভালো হয় না, অথবা দেখা যাচ্ছে শরীরে কোথাও যে ফুলে গেছে অথবা লিমনোড ফুলে গেছে অথবা অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ হচ্ছে, জোড়া হাড়ে পায়ের জোড়া হাতের জোড়া ফুলে গিয়েছে, এবং এরকম নানাবিধ সমস্যা নিয়ে প্রথমে আসলে চিকিৎসকের কাছে আসে। এরপর আমরা কিছু সাধারণ পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারি যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্যান্সার রোগ নির্ণয় যেটা সঠিকভাবে ফাইনাল ডায়াগনোসিস এটা করার জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষা নিরীক্ষাগুলির প্রায় 70% পরীক্ষা নিরীক্ষা এখনও আমাদের দেশে হচ্ছে না। এই পরীক্ষা নিরীক্ষাগুলি আমরা কীভাবে করি, 3টিভাবে করি। এক হলো আউটসোর্সিং, অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা স্যাম্পল সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশগুলি পাঠিয়ে দিতে পারি। দুই হলো রোগী শারীরিকভাবে ওই সব দেশে গিয়ে এই পরীক্ষা নিরীক্ষাগুলি করাতে পারে। তৃতীয় যে জিনিসটা সেই জিনিসটা হলো যে আমরা চাই আমাদের দেশে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আমরা যে পরিমাণে দরকার সেই পরিমাণে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ এবং যন্ত্রপাতি সেটার ব্যবস্থা করি, তাহলে এই দেশের মানুষকে পরীক্ষা নিরীক্ষার জন্য দেশের বাইরে যাওয়া এবং আমরা স্যাম্পল যদি পাঠিয়ে দিই স্যাম্পলের কোয়ালিটি ফল করতে পারি, সঠিকভাবে স্যাম্পলটি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রিপোর্ট সঠিক নাও পেতে পারি আমরা। আপনি জানেন 16 কোটিরও বেশি মানুষ আমাদের দেশে, সেই মানুষের তুলনায় পরীক্ষা নিরাময় চিকিৎসার ব্যবস্থা এটা কিন্তু এখনও পর্যাপ্ত পর্যায়ে আসেনি। তবে যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র এই 2-1টি প্রতিষ্ঠান না, সরকার ইতিমধ্যে বিভাগীয় শহরগুলিতে যে ওয়ান স্টপ ক্যান্সার সার্ভিসের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন সেই জায়গাগুলিতে আমি প্রত্যাশা করব যে বর্তমান সরকার যে মাই হেলথ মাই রাইট অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য একসাথে কাজ করার জন্য যে প্রতিজ্ঞা গ্রহণ করছেন, যে এই যে বিশ্ব স্বাস্থ্য দিবসে এটা একটা স্লোগান ছিল, প্রতিজ্ঞা ছিল, আশা করি বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে এই স্বাস্থ্যসেবাটি ওয়ান স্টপ স্বাস্থ্যসেবায় রূপান্তরিত হবে।